আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা জাহান্নামে পড়তে 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 কয়লা হয়ে যাবি চামড়াগুলো পুড়ে খসে 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 পড়ে যাবে আমি আল্লাহর পরেও তোকে ছাড়ব না আমি আল্লাহ তখন নতুন আমার চামড়া দিব ওই চামড়াটা আবার পুড়ে যাবে আমি আল্লাহ আবার নতুন চামড়া দিব আবার নতুন চামড়া দিব আবারও পড়তে থাকবে আবারও পড়তে থাকবে রসুল ডাক দিয়া বলতেছেন সাহাবা একরামকে বললেন তোমরা শুনেছ জাহান্নাম থেকে মানুষকে উঠানো হবে ঠিক আছে জাহান্নাম থেকে মানুষকে উঠানোর পর গোসল দেওয়ার পর পুরো শরীর ঠিক হয়ে যাবে কিন্তু আগুনে যে এতদিন পুড়েছে পোড়ার কারণে কলবের মধ্যে টিপ 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 করে আগুন জ্বলতে থাকবে বান্দার বান্দা যদি জান্নাতে যাবে তাকে গোসল দেওয়া হয়েছে কিন্তু কয়লা হওয়ার কারণে ওই যে অন্তরটা পুড়তে থাকবে সর্বনিম্ন শাস্তি জাহান্নামের আবু তালেবকে দিবে একটা আগুনের জুতা পরানোর কারণে কি হবে বলে এই হাঁটু শরীর এবং বুক সব কিছু সেট করে এই মাথার মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে উঠতে থাকবে এজন্য ভাই বলি হাতে ধরে পায়ে ধরে বলি জাহান্নামের আগুন সহ্য করা কারো পক্ষে সম্ভব না এজন্য আমি আপনাদেরকে বলবো আজ থেকে তওবা করে নিন আর কোনোদিন গুনাহ করবেন না কোরআনের তেলাওয়াত শিখবেন কোরআনের তেলাওয়াতের উপর আমল করবেন আয়াতুল কুরসির আমল করবেন সূরা বাকারার শেষ দুই আয়াতের আমল করবেন আর গুনার দিকে ধাবিত হব না অন্তরের গুনাহও করব না বাহ্যিক শরীরের গুনাহও করব না আজ থেকে সব গুনাহ থেকে পূত পবিত্র হয়ে যাব আর গুনাহ করব না তওবা যদি কেউ করতে পারে তোমাকে হত্যা করা লাগবে না মূসা পয়গম্বরের জামানার মতো মুহাম্মদ আরবির ওসিলাই পেয়েছো একটা বার যদি মাওলাকে মাওলা বলে অন্তর থেকে ডাক দিয়ে বলো ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না ডাকার মতো যদি একটা বার আমার মাওলাকে ডাক দিয়ে দু ফোঁটা চোখের পানি ফালায়া দিতে পারো বান্দা তোমার যত গোনা থাকুক না কেন সব গোনা আমার আল্লাহ মাফ করে দিবেন এজন্য আজ থেকে এখন থেকে নিয়ত করে নাও তওবা করে নাও যুবক আর কোনদিন তুমি মদের সাথে আসরে যাইবা না তুমি ড্রিঙ্ক করবা না খাইতে মনে চাইলে গাভীর সুন্দর দুধ কিনে তুমি খাও তোমার ব্রেনের কোষ তাজা হবে পড়ালেখা ভালো মনে থাকবে ভালো ভালো ফল কিনে কিনে খাও নেশার দিকে যাইবা না আল্লাহর বান্দা খাঁটি তওবার নিয়ত যদি কারো থাকে আল্লাহর জন্য খাঁটি নিয়তে তওবার নিয়তে দুটি হাত আমার আল্লাহর দেখায় দাও আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে জাহেরি বাতিনি সব প্রকার বদ আমল থেকে গুনাহ থেকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে খাঁটি ইমানদার বানায় দেন আল্লাহ ইন্তেকালের আগে আপনার বন্ধু না বানায় কবর নিবেন না বলেন আমিন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন কোরআনের আমলদার বানায় দেন বলেন আমিন রাতের বেলায় যদি আয়াতুল কুরসির তেলাওয়াত করে যদি তুমি ঘুমায় থাকো তোমার পাহারাদারি করা লাগবে না এই পাহারাদারের জিম্মাদার হয়ে যাবেন স্বয়ং আমার আল্লাহ এটাই হলো কোরআনের মুজিজা কোরআন দেখেন পাহারাদারি দায়িত্ব পালন করতে পারে হা বুরাইরা আল্লাহ জিম্মাদার হবে নাসবান থেকে একজন ফেরেশতা বড় শক্তিশালী একজন ফিরিশতাকে আল্লাহ পাঠায়া দিবেন ওই ফিরিশতা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তোমার মানের পাহারাদারি করবে তোমার পাহারাদারি করা লাগবে না আবার এবার তৃতীয় দিন রসুল বললেন ফজরের পরে আবরাইরা বললেন কি করছো বলে আমাকে একটা আমল শিখায় দিছে আমলের বিনিময়ে আমি তাকে ছেড়ে দিছি বলে আবরাইরা কি আমল বলে চোরে বলেছে যদি আয়াতুল কুরসি পড়ি সেটার হেফাজতের জিম্মাদার হবেন আল্লাহ রসুল বলেন আবু হুরাইরা কথাটা 100% সত্য আমলটাও 100% সত্য কিন্তু যে লোকটা বলেছে এই লোকটা হলো বড় মিথ্যাবাদী এবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছেন লোকটা সত্য কথা বলল ভালো আমল শিখায় দিল মিথ্যাবাদী মানে বুঝলাম না রসুল বলেন আবু হুরাইরা তুমি যাকে চোর ভাবতেছো ও তো সাধারণ কোন চোর না ওই
চোরটা হলো মুসলমানের চিরন্তন দুশমন যার দুশমনের স্বীকৃতি আল্লাহ দিয়ে বলেছেন ইন্নাহু লাকুম আদুউ মুবিন তোমাদের বড় স্পষ্ট চিরন্তন দুশমন হলো মিস্টার ইবলিস শয়তান যে লোকটা চুরি করতে এসেছিল ও হলো মিস্টার ইবলিস শয়তান এবার চিন্তা করে দেখুন শয়তানেরও কত এলেম আছে শয়তানেরও কত আমল জানা আছে তাই বলে কি সে কামিয়াব বলেন তার মানে জানলেই শুধু হবে না আমলও করতে হবে কি বলেন তাহলে আমি আপনাদেরকে আমলের বয়ান করতেছি শুধু এখানে কাম শুরু করবে না আর শুনবেন এটা করলে চলবে না আমার বয়ানের পর থেকে কমপক্ষে প্রতিটা মানুষ না হলেও একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ এখান থেকে আমল হওয়া চাই আমি যে আয়াতের ফজিলতের কথা আলোচনা করছি এবং করব এই আয়াতগুলোর আমল আপনারা চালু করবেন নি বলেন সবাই করতে রাজি আছেন ইনশাআল্লাহ হাত নামান আজকে তো আমাদের ঘরগুলো মাকবারায় পরিণত হয়ে গেছে কিসে পরিণত হয়েছে কবরস্থান চিনেন কবরস্থান চিনেন না কবরস্থানে কি কোনো আওয়াজ হয় হ্যাঁ সবাই কি থাকে ঘুমায়া কবরের মধ্যে কি আছে আল্লাহই জানে আমরা তো দেখছি যে ঘুমায়া গেছে কি কোন তো রাসূল বলেন তোমরা তো ঘরকে কবর বানায় ফেলছো মাকবারও বানায় ফেলছো রাসূলের জন্য বলতেছে উম্মতের দল লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা আমরা যখন বাচ্চা ছিলাম নুরানিতে পড়তাম অথবা পড়ালেখা কোনো শুরু করিনি তখন এলাকার মধ্যে দেখতাম যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতাম দেখতাম মা বোনেরা ঘরে গুনগুন আওয়াজে তেলাওয়াত করতেছে পুরুষেরাও মসজিদে তেলাওয়াত করতেছে বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো ইমাম সাহেবকে এসে বলতেছে হুজুর কোরআনের তেলাওয়াত শিখায় দেন একটু কোরআনের তেলাওয়াত করব যুবকগুলো বাচ্চাগুলো সকলে এসে বক্তব্যে কোরআনের তেলাওয়াত শুরু করে দিত কিন্তু এমন কোন জামানা আইলো রে ভাই এখন যদি বাদ ফজর কোন রাস্তা দিয়ে হেঁটে যান দেখবেন শুধু নাকের আওয়াজ শোনা যাইতেছে ঘুমাইতেছে আর কি করতেছে বলে ফ্যানের গুড়গুড় আওয়াজ শোনা যাইতেছে কেন হলো এমন অবস্থা আজকের জামানায় তো ওই আগের মা বললার নাই এখন যুগের মর্ডান মহিলার আর মর্ডান যুবকেরা রাত 11টা 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুক চালায় মোবাইল চালায় টিভির সিরিয়াল দেখে মুখে বলে কোরআনকে ভালোবাসে আসলে কোরআনকে ভালোবাসে না এরে বান্দা তুই যদি কোরআনকে ভালোবাসতি তাহলে তোর বাড়িতে একটা টিভি আছে প্রতিদিন তিনবার পাঁচবার মুসা দাও সুন্দর একটা চাদর কিনা সেটাকে ঢেকে রাখছো একটা সিরিয়াল যদি মিস হয়ে যায় আবার ওই সিরিয়ালটা কাজা করে দেখো তুমি মুখে বলতেছো কোরআনকে ভালোবাসো তোমার টিভির পাশেই আরো একটা নিচু জায়গায় একটা খারাপ এবং একটা এমন একটা টেবিল যেই টেবিলটা কোনোদিন ব্যবহার করো বানা নষ্ট হয়ে গেছে এমন একটা টেবিলের উপরে একটা কোরআন রাখা আছে ওই কোরআনের উপরে কোনো জুজ দান নাই কোনো গিলাফ নাই টিভির উপরে বড় সুন্দর কাপড় দিয়ে আছে টিভিকে হেফাজত করতেছ প্রতিদিন মুসা দাও তুমি তো টিভিকে মহাব্বত করো আর কোরআনের উপরে ময়লা পড়ে চলটা ধরে গেছে একটা বার বুকে নিলি না দিনের মধ্যে তেলাওয়াত তো দূরে থাক এক মাস চলে যায় এক বছর চলে যায় কোরআনটাকে তোমার ধরে দেখা সম্ভব হয় না বান্দা তুমি মুখে বলো কোরআনকে ভালোবাসি আমি বলবো না না তুমি হলো বড় পাপ্পার তুমি হলো তুমি টিভিকে ভালোবাসো তুমি মুসলমান হয়েছো দাবি করতেছো তুমি কোরআনকে ভালোবাসতে পারো না কোরআনকে যদি ভালোবাসতে না পারো কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে আল কোরআন হুজ্জাতুল্লাকা আলাইকা কোরআন কার মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে যাদের পক্ষে সাক্ষী দিবে তাদেরকে জান্নাতে জান্নাত থেকে বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহরও নাই খেয়াল করেন আজিব কথা কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে আল্লাহকে জান্নাতে দিতে হবে আল্লাহরও ক্ষমতা নাই ওই বান্দাকে জাহান্নামে দিবে কারণ কোরআন কি না মাখলুক না ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি যে নির্যাতন সহ্য করেছেন কথাটা কেমন শোনা যাইতে পারে আল্লাহ দিতে পারবেন না বলতে আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে আল্লাহ কোরআন নিজের কালাম কোরআনের কথা আল্লাহ ফেলবেন না
কোরআনের কথা কি করবেন না? আল্লাহ ফেলবেন না। এটা তো আল্লাহর কালাম, যেই যার সম্পর্কে কোরআন সাক্ষ্য দিবে, যার জন্য সুপারিশ করবে, ওই বান্দাকে আল্লাহ অবশ্যই জান্নাত দিবেন, কারণ আল্লাহরই ওয়াদা আছে। কোরআন যারা মানবে তাদেরকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিবেন। রসূল আকদা ডাক দিয়ে বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে কবরস্থানে রূপান্তরিত করিও না। ফাইন্নাশ শাইতান ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহিল বাকারা। মাকবারা বানাইবা না, তোমাদের ঘরকে জিন্দা রাখবা কিভাবে? মাকবারা তো তখনই হবে ঘরের মধ্যে যখন কোরআন কারীমের তেলাওয়াত থাকবে না। যেই ঘরে কোরআনের আওয়াজ থাকবে না ওই ঘরে শয়তান প্রবেশ করবে, আর যেই ঘরে শয়তান প্রবেশ করবে ওই ঘরে কোনোদিনও শান্তি আর উন্নতি হতে পারে না। আল্লাহর নবী কয়, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হবে গো, ওই ঘর থেকে শয়তান লেজ গুটিয়ে গুটিয়ে পালায়ন করবে। ভিন্ন হাদিসে রসুল ডাক দিয়া বলতেছেন, ইন্না লিকুল্লি শাইইন সানা মান ওয়াহিদুন আসনা মান কোরআনি সূরাতুল বাকারা। সব জিনিসের একটা চূড়া থাকে, কোরআনের চূড়া হলো সূরাতুল বাকারা। মান কোরআহা ফি বাইতিহি লাইলান লাম ইয়াদখুল শাইতানু বাইতাহা সালাসাতা লায়াল। রসুল ডাক দিয়া বলেন, কোরআনে কারীমের সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা যা আছে, এই সূরাতুল বাকারা যদি কোনো ঘরের মধ্যে কোনো রাতের বেলা তেলাওয়াত করা হয়, এ বান্দা এ আমার উম্মতের বল জেনে রাখো, ওই ঘরের মধ্যে তিন রাত পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললে গুনাহ হয় নাকি সব হয়? শয়তান তো বলতে দেয় না, শয়তান কি করে না? বলতে দিবে না, কারণ সুবহানাল্লাহ বললে যে কি সওয়াব, শয়তানের এলেম আছে আপনার নাম। রাসূল হাদিসে বলেছেন, সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহি আযম মিন উহুদিন, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আপনি জানি না সুবহানাল্লাহর সওয়াব কি ফজিলত কি, কিন্তু শয়তান ভালো করে জানেন, এজন্য আপনাকে আমাকে জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতে দিবে না, কারণ শয়তান তো জানে রসূল আমার বলে গেছে এত বছর আগে কোন আল্লাহর বান্দা ধরি জবানটা নারায়া সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড়ের চেয়েও বেশি সওয়াব দান করবেন। কোন আল্লাহর বান্দা যদি জিম্বাটা নাড়ায় আলহামদুলিল্লাহ পড়ে, উহুদ পাহাড়ের চেয়ে বেশি সওয়াব দিবে। আর যদি একবার কেউ আল্লাহু আকবার মহব্বতের সাথে আল্লাহকে ডাক দেয়, রসুল বলেন, হাদিসের মধ্যে রসুল বলতেছেন, কেউ যদি একবার আল্লাহু আকবার বলে আল্লাহ কেমন সওয়াব দিবেন, কেমন সওয়াব দিবেন? আসমান জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে এই পুরো জায়গাকে আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। এজন্য বলতে সুবহানাল্লাহ মাঝে মাঝে বইলেন, ক্ষতি নাই লাভ আছে, কি বলেন? ভাইয়েরা আমার, তো আয়াতুল কুরসি সূরাতুল বাকারায় অবস্থিত, এই সূরাতুল বাকারার ফজিলত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আবার রাসূল বলেন, ওয়ামান ক্বারাআহা ফি বাইতিহি নাহারান লাম ইয়াদখুলিশ শাইতানু বাইতাহা কোন আল্লাহর বান্দার ঘরে যদি দিনের বেলায় সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে তিন দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না। আমি সেই ছোট কাল থেকে আমার আম্মুকে দেখতাম, আমার মা যখন নুরানিতে পড়ি তখনও দেখতাম এই সূরাতুল বাকারার লাস্টের যে দুইটা আয়াত আছে, এই দুইটা আয়াত আমার মা রাতের বেলায় পড়তেন, পড়ে হাতে তালি দিতেন, আওয়াজ করতেন। আমি তখন যদিও বুঝতাম না, হাদিস কানা যখন আমি পাইলাম, আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা কাফাতা,
কোনো আল্লাহর বান্দা যদি কোনো রাতের মধ্যে কোনো আল্লাহর বান্দা যদি সূরা বাকারার আমানার রাসূল থেকে এই দুই আয়াত যদি তেলাওয়াত করে আল্লাহর রাসূল বলেন ওই বান্দার জন্য তার নিজের হেফাজতের জন্য তার বাড়ির হেফাজতের জন্য তার পরিবারের হেফাজতের জন্য সব হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নেবেন এই সূরাই যথেষ্ট হয়ে যাবে তার হেফাজতের জন্য আমলটা করতে আপনারা রাজি আছেন সবাই রাজি কোরআনে কারীম যারা পড়তে পারেন না তারাও রাজি যারা পড়তে পারি না ইনশাআল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত শিখে নিব কি বলেন ইনশাআল্লাহ এবার চলুন তো দেখি আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কেমন নিজের গুণাবলী বর্ণনা করলেন একটু তাফসীর করি আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ তাআলা এখানে নিজের কেমন প্রশংসা করলেন আমার মালিকের পরিচয় দিলেন আল্লাহ বলেন আল্লাহ হলো সেই আল্লাহ যেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বলেন আছে নাকি আর একজন সাথে ভাগে আছে নাকি উপরে আল্লাহ নিচে আপনি কিছু কিছু মানুষ বলি শুনতে দেখা যায় বলে উপরে আল্লাহ আছে নিচে তুমি আছো ওরে মিয়া উপরে আল্লাহ নিচে আল্লাহ সব জায়গায় আল্লাহ তুমি বলতে চাইলে এটা বলতে পারো আল্লাহই তো করবেন কিন্তু তোমার মাধ্যমে আল্লাহ কাজটা করাইতে পারেন এমন কথা বলতে হবে কিন্তু কেমন কথা বলে উপরে আল্লাহ আছে নিচে তুমি আছো তার মানে অর্ধেক উপরের থেকে আল্লাহ কাম সারবো আর অর্ধেক নিচের থেকে বান্দা সফল করব এমন কথার অর্থ বোঝা যাবে না না রে ভাই এমন কথা বলিও না আল্লাহর সাথে শিরিক হয় যাবে রে বান্দা আল্লাহর সাথে শিরিক থেকে দূরে থাকো এ বান্দা একটু চিন্তা করবে একই পরিবারে একই মায়ের উদরে মা বাবার উদরে জন্ম গ্রহণ করেছে একই হাড়িতে ভাত খায় খানা খায় বলেন তো দেখি দুই ভাইয়ের মতামত কি এক হয় কি না আলাদা হয় এক হয় না আলাদা হয় আলাদা একই দল করে দুই নেতার মত আলাদা না পার্থক্য আছে কি নাই ভাই ভাই মুসলমান মতের মধ্যে পার্থক্য আছে কি নাই তার মানে বোঝা গেল কারো মতের সাথে কারো মত মিলানো সম্ভবই না এ বান্দা তোমার প্রয়োজনে আমি সেদিন দেখলাম গুলিস্তান মাজারে গিয়ে এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে দিয়ে জমি আছে এমন ভাবে কাকুতি মিনতি করে মাজারে চাইতেছে শিরিক করতেছে ওই মাজারের কাছে চাইতেছে আমার দিলে সাক্ষী দেয় ওই বান্দা যদি ওই মাজারে গিয়া না চায়া যদি মসজিদে গিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতো আল্লাহ তাআলা খুশি হইয়া জোশে আল্লাহ তাআলা ওর সব আশা পূরণ করে দিত কিন্তু আজকে মুসলমানের ঈমান খতম হয়ে যাচ্ছে ওলামা একরাম আজকে পেরেশান উম্মত কোথায় চলছে উম্মত আজকে ঈমান হারা হয়ে যাচ্ছে উম্মত নিজেও জানে না একটু কাকুতি বিনতি করে যদি বুঝাইতে চায় তাও ওলামাদেরকে গালি দিচ্ছে উম্মতের জন্য ওলামায়ে কিরাম কাজ করতেছে অথচ এই ওলামায়ে কিরামকে উম্মত ভুল করছে আল্লাহ তাআলা এই জাতিকে ওলামায়ে কিরামের সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করুন বলেন আমিন ভাইরা আমার তো আল্লাহ তাআলা বলতেছেন ইলাহ একমাত্র ইবাদত একমাত্র কার করতে হবে বলেন لو كان فيهما آلهة إلا الله لفسدتا আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে যদি আসমান জমিনের মধ্যে অন্য আরেকজন ইলাহ আমার সাথে শরীক থাকতো যদি আর কেউ থাকতো তাহলে এতদিন আসমান জমিন টিকে থাকতো না কারণ একজন বলতো আমি আজকে বৃষ্টি দিব আরেকজন বলতো কালকে দিব একজন বলতো এই বান্দাকে মাফ করে দিব একজন বলতো এই বান্দাকে আমি ক্ষমা করতে পারবো না তার মানে লাগতো একটা প্যাচ আল্লাহ বলেন যদি ইলাহ অন্য আরেকজন থাকতো আসমান জমিন এতদিন থাকতো না ধ্বংস হয়ে যেত আল্লাহ রব আরশের মালিক আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা লাজেম ইলজাম যারা লাগায় মানুষ এরা মিথ্যুক আল্লাহ সম্পর্কে যারা ইলাহ সম্পর্কে মানুষকে সিফাতের মধ্যে কামালের মধ্যে সত্তার মধ্যে যেখানে শিরিক করো আল্লাহ তাআলা এসব সব কিছু থেকে পবিত্র এটা কার ঘোষণা বলেন ভাইরা আমার
তাহলে আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন একজন বাদশাহ, বলে মানুষ তুমি কয়দিন না ঘুমিয়ে থাকতে পারবা? বলে একদিন পারবা, দুই দিন পারো, তিন দিন। যদি তুমি না ঘুমায় থাকো বান্দা, তোমার মাথায় আর কোনো কাজ করবে না, অসুস্থ হয়ে পড়বে না। কথাটি কি ঠিক না বলেন? একটা উদাহরণ আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, বোঝার জন্য অন্য কোনো উদ্দেশ্যে বলছি না। গত বৃহস্পতিবারে মাহফিলে গেলাম সেই কুষ্টিয়া, রাত্রে বেলা যখন ঢাকায় আসতেছি জুমা পড়াবো সকালে জুরাই, কিন্তু রাস্তার মধ্যে ঘুম হয় নাই। সকাল বেলা যাত্রা বাড়ি নামার পরে দেখতেছি মাথাটা কেমন জানি পাগল পাগল লাগতেছে, আবার জুমা পড়ায় শরীয়তপুর রওনা হবে, এখন দেখি আমার মাথা আর কোনো কাজ করে না। এত দুর্বল আমরা মানুষ, এক রাত্রে যদি ঘুম ছাড়া যদি সফর করি তাহলে আমাদের মাথা ঠিক থাকে না। কিন্তু আল্লাহ তাআলা কেমন একজন বাদশাহ, বলে ওই বাদশার ঘুম তো আসেই না, জীবনী বা তন্দ্রাচ্ছন্ন ভাব আমার মাওলার আসে না। কারণ হে মানুষ, তুমি যদি দুই দিন তিন দিন একটু না ঘুমায়া দেখো, একটা কাচের গ্লাস যদি তুমি হাতে নাও, তিন দিন ঘুমাও না, তোমাকে যদি বলা হয় তিন দিন না ঘুমিয়ে বান্দা তুমি এখানে কাচের গ্লাসটা হাতে করে দাঁড়িয়ে থাকো, তুমি দুই চার পাঁচ মিনিট যেতে না যেতে ঘুমের কারণে তুমি ঘুমিয়ে যাইবা, তন্দ্রাচ্ছন্ন ভাব আসবে, কাচের গ্লাসটা হাতের থেকে পড়ে ভেঙ্গে যাবে, থাকবে না। এখান থেকেই ভালো করে বুঝে নাও, যদি আমার আল্লাহ, বলে আমার আল্লাহ তো আসমানও চালান জমিনও চালান, আসমানের ক্ষমতা আমার মালিকের হাতে, মানুষের ক্ষমতা আমার মালিকের হাতে, জিন ফেরেশতার ক্ষমতা আমার মালিকের হাতে, যত যা কিছু দেখতেছো সব কিছুর ক্ষমতা একমাত্র আমার আল্লাহর হাতে, আল্লাহ চালান। আল্লাহর আদেশ ছাড়া সূর্য ওঠে না, সূর্য ডুবে না, সব কিছু আল্লাহ চালাইতেছে। একটু চিন্তা করে দেখো, যদি আল্লাহ তাআলার ঘুম আসতো তাহলে জমিনের নিজাম ঠিক থাকতো নাকি? না না, জমিন ধ্বংস হয়ে যেত, এই জন্য আল্লাহ তাআলার ঘুম আসে না, তন্দ্রা তন্দ্রা ভাব আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর রাজত্ব বলেন একমাত্র কার? আরো জোরে বলেন কার? এবার কোন মালিকের কাছ থেকে? বিল্ডিংটা একজন তৈরি করছে, কথার কথাই বিল্ডিংটা, বিল্ডিং এর একজন মালিক আছে না নাই? এই রাজমিস্ত্রির কাজ যারা করেছেন এরা কর্মচারী না? তার মালিকের কাজ, সারাদিন কাজ করবে রাজমিস্ত্রি, কাজ করবে মালিক, দেখবে কাজ ঠিক মতো করছে কিনা, আর বিকেল বেলা হিসাব নিবে কতটুকু কাজ করলা, এরপরে তার প্রতিদান দিবে, তার যে কাজ করেছে কাজের ফলাফল দিবে, কি বলেন, টাকা দিবে আর কি। তো মালিকের কাজ দেখাশোনা করার হিসাব নাও, কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখেন, আপনি এখান থেকে আদি বাজার গেছেন বিল্ডিং এর মালিক, এবার রাজমিস্ত্রি এক ঘন্টা এখানে বসে বসে আপনার কাজ করবো না, ফাঁকি দিল আর সুখটা এখন বলুন তো দেখি, আপনি আছেন আদি বাজার কাজে যে ফাঁকি দিতেছে আপনি দেখবেন কি? দেখবেন আপনি আছেন আদি বাজারে অথবা মোহাম্মদপুরে আপনার রাজমিস্ত্রি এখানে কাজে ফাঁকি দিয়ে আপনি কি দেখবেন? আপনার দেখার ক্ষমতা আছে? তো কেমন মালিক কইলেন? এটারে কোনো মালিক কয় না মিয়া, এটা তো দূরের কথা, বলে ওই বান্দা মিস্ত্রি যদি অন্তরে অন্তরে তোমাকে গালি গালাজ করে আর বলে মালিকটা বড় খারাপ, একো যদি কোথাও রাস্তার মধ্যে একা পায় তাহলে একে আমি সাইজ কই রেলাম, যদি ওই বান্দা মনে মনে তোমাকে সারা দিন গালি দেয় আর তুমি আল্লাহর বান্দা মালিক যদি সামনেও বসে থাকো কি জানবেন ওর মনে কি আছে এটা জানবেন? কিন্তু আল্লাহ তাআলা কেমন মালিক, কেমন মালিক, আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর, আসমান জমিনের যা আছে সব কিছুর মালিকানা হলো আমার আল্লাহ। ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবুকুম বিল্লাহ, তুমি যেটা খোলা ময়দানে গুনাহ করছো এটা তো তোমা দেখতেছো, মানুষও তোমার সাথে দেখে ফেলবে, কি বলেন দেখবে কিনা? আবার তুমি মাঝে মাঝে ঘরের মধ্যে পালায়া যাও যেখানে মানুষ তোমাকে কেউ দেখবে না, চুরি চুরি করে গোপনে তুমি সেখানে আল্লাহর নাফরমানি করতেছো, জুয়া খেলতেছো অথবা জিনা করতেছো অথবা শরাবের বোতলে মুখ লাগাইতেছো, মানুষ যদিও তোমাকে না দেখতেছে, দেখতেছেন বলেন কে?
এবার চিন্তা করে দেখো রে গোলাম, এটা তো আল্লাহ দেখতেছেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আমি আল্লাহ তাআলা কেমন মালিক আর কেমন বাদশাহ, বান্দা তুমি লুকায়া লুকায়া অথবা প্রকাশ্যে যেই বদ আমল করতেছো, গুনাহ করতেছো, এগুলোর হিসাব তো আমি আল্লাহ নিব। লাহা মা কসবত ওয়া আলাইহা মা কসবত। এরে বান্দা, কাল কিয়ামতের জন্য পরকালের জন্য যেগুলো কামাইছো, এই নেক আমলগুলো তো তোমার পক্ষে দাঁড় হয়ে যাবে রে বান্দা। কিন্তু আলাইহা মাকতাসাবাত, এমন কিছু কাজ তুমি করেছো যেই কাজগুলো তুমি যখন করতেছিলা রে যুবক, তখন তোমার অন্তর তোমাকে দংশন করতেছিল রে যুবক, এই কাজটা করা ঠিক হইতেছে না, তুই শরাব পান করতেছ, এটা করা ঠিক হইতেছে না, আল্লাহ তাআলা দেখতেছে। আজানের জবাব দিই, কাকে গালি দিবা, কার সম্পদ চুরি করবা, কার নামে গীবত করবা, কার নামে শেকায়েত করবা, কাকে অপবাদ দিবা, তুমি কার কি শত্রুতা করবা, কার কি বিরোধিতা করবা, অন্তরে অন্তরে ক্যালকুলেশন আসতেছো ঠিক আছে, কিন্তু এগুলো কেউ না জানলেও কে জানে। আল্লাহ তাআলা বলেন, ইউহাসিবকুম বিহিল্লাহ। এরে মানুষ, কেউ যদিও না জানে, আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন, বান্দা তোর এই অন্তরের বিষয়গুলোর আমি আল্লাহ হিসাব নিব, হিসাব নিব। আয়াতটা যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম বড় পেরেশান, নবীর কাছে গিয়া বলতেছে, নবী এমন অনেক কাজ আছে যেগুলো আমরা বাহ্যিক ভাবে যদিও করি না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই করি না রে নবী, কিন্তু মনের মাঝে তো এমন কিছু কিছু ধারণা কল্পনা জল্পনা মাঝে মাঝে আসে। বলে, এই ধারণা কল্পনা জল্পনা থেকে তো বাঁচার ক্ষমতা সাধ্য আমাদের নাই। ও রাসূল, অন্তরের ভেতরের যেই ধারণার গুনাহ যেগুলো আছে, এগুলোর যদি আল্লাহ হিসাব নেন, আমাদের তো তখন আর উপায় থাকবে না। রসুল কি করব বলেন? রসুল এবার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যদিও মনে করতেছো এই বিধানটা অনেক কঠিন, মানতে বড় কষ্ট হবে, তবে হ্যাঁ, যদি আল্লাহর কোন আয়াত শ্রবণ করে নাও, যদিও মনে হয় এটা আমি মানতে পারবো না, কিন্তু যখনই শুনবা তখনই বলবা সামিয়া না ওয়া আতানা, আমরা শুনলাম কোরআনের এই বিধান আল্লাহ নাজিল করেছেন, শুনতে পেলাম, এখন যদিও না পারি তবুও চেষ্টা করব, আমরা মেনে নিলাম, সামিয়া না ওয়া আতানা বলে মেনে নিবা। সাহাবায়ে কেরাম তখন রাসূল রাসূলের কথা মোতাবেক বললেন, সামিউনা ওয়া আতানা, হিসাব নিকাশ আল্লাহ নিবেন, আমরা মেনে নিলাম, অন্তরের গুনাহ থেকেও বেঁচে থাকার চেষ্টা করব। এই কথাটা আমার আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছেন, পছন্দ আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামের গুণকীর্তন করিয়া এর পরে দুইটা আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ সাহাবায়ে কেরামের শানে এবার ডাক দিয়া বলতেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামিউনা ওয়া আতানা। সাহাবায়ে কেরাম বলেছিল সামিয়ানা ওয়া আতানা, আল্লাহ কয় ওই সাহাবায়ে কেরাম কোরআনের আয়াত শুনলে কয় সামিয়ানা ওয়া আতানা। তবে হ্যাঁ বান্দা, তোমার অন্তরে যদি ধারণা আসে, তুমি যদি বাঁচতে নাই পারো, আল্লাহ কয় গুফরানাকা রব্বানা, ও আল্লাহ আপনি তো আছেন ক্ষমাকারী, যদি বাঁচতে নাই পারো ক্ষমা করবেন, বলেন কি
রসুল হাদিসে পাকে ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আম্মা হাদাসাত বিহি আনফুসা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম বিহি। এর বান্দা আমার তোমার রব কেমন একজন দয়ালু বাদশা চিনলি না বলে আমার আল্লাহ তাআলা কেমন দয়ালু আল্লাহর নবী ডাক দিয়া বলেন বান্দা যখন অন্তরে কোন গুনাহ করার কল্পনা জল্পনা করে কিন্তু ওই গুনাহটা এখনো করে নাই গুনাহ করার ইচ্ছা করেছে কিন্তু কোন কারণে বান্দা ওই গুনাহটা আর করে নাই তারপর মত বদলিয়ে ফেলেছে মনে করেছিল কাল কিছু চুরি করবে বান্দা সেটা নিয়ত বাদ দিয়ে দিল ভেবেছিল আজ রাতে ড্রিঙ্ক করবে যুবক যুবক ওয়াজ শুনে বলল আর কোনদিন ড্রিঙ্ক করব না অন্তরে কল্পনা জল্পনা ছিল কোন মহিলার সাথে খারাপ কাজ করব অন্তরে যুবক তওবা করে নিল আর এই কাজের দিকে আমি আগাবো না অন্তরে লালসা রোপণ করেছিল আমি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাবো মিথ্যা সাক্ষী দিব বান্দা ওই কাজটা তোমার জবানের দ্বারা অথবা তোমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ওই কাজটা সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ ফেরেশতাদেরকে গুনাহ লেখার অনুমতি দিবেন না পক্ষান্তরে বান্দা যদি কোন নেকামলের ইচ্ছা করে কিন্তু এখনো নেকামলটা করে না আমার আপনার বাদশা আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন যদিও বান্দা এখনো নেকামলটা করি নাই ও ফেরেশতা নেকামল যখন করবে বাড়াইতে বাড়াইতে দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত লিখবি কিন্তু হ্যাঁ বান্দা এখনো নেকামল করে না বসে বসে অন্তরে ইচ্ছা করেছে নেকামল করবে এই ইচ্ছার কারণেই তার নেকামল তার আমল নামা একটা সব লিখে দাও এটা হলেন আমাদের বাদশা আমাদের রব আল্লাহ আল্লাহ মানুষকে দোয়া শিখিয়ে দিয়েছেন সূরা বাকারার শেষে আল্লাহর কাছে দোয়া করার ভাষাও আমি আপনি জানি না কিন্তু আল্লাহর জন্য শিখিয়ে দিয়েছে আল্লাহ বলেছেন রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ও আল্লাহ মানুষকে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন মানুষ দোয়া করো ও আল্লাহ এমন কোন বোঝা আমাদের উপরে চাপায়া দিও না যেটা আমরা আমল করতে পারবো না এমন কোন বোঝা আমাদের উপরে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে চাপিয়ে দিবা না আল্লাহ তাআলা আরো দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বানা লা তুআখিরনা ইন নাসিনা ও আল্লাহ কখনো ভুলবশত গুনাহ করেছি এগুলোর কারণে আমাদেরকে পাকড়াও করবেন না আমাদের হিসাব নিবেন না দয়া করে আবার আল্লাহ কখনো কখনো অন্যায়টা করে ফেলেছি ভুলবশত ও আল্লাহ এগুলোর কারণেও হিসাব নিবেন না রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা বান্দা আল্লাহর কাছে দোয়া করতে থাকো দোয়া করতে থাকো বলে কি দোয়া বলে আল্লাহ মুসা পয়গম্বরের উম্মতের উপরে আপনার বিধান ছিল বড় কঠিন বলে কেমন কঠিন বলে যদি কাপড়ে নাপাক লাগতো বলে কাপড় সাফ করলে ধুইলে চলবে না ওই কাপড় যেখানে নাপাক লেগেছে সেটা কেটে ফেলে দিতে হবে তাছাড়া পাক হবে না আবার যদি কোনো আল্লাহর বান্দা মুসা পয়গম্বরের জামানায় যদি গুনাহ করে নিত ওই জামানায় তওবার সিস্টেম ছিল তাকে হত্যা করে ফেলা হবে যতক্ষণ পর্যন্ত হত্যা না করা হবে ততক্ষণ পর্যন্ত তার তওবা গ্রহণ করা হবে না তার মানে তওবার পদ্ধতি ছিল হলো তাকে হত্যা করা হবে আর আমাদের দয়াময় আল্লাহ রহমতের নবী মায়ার নবী রসিলা আমাদেরকে কেমন নিয়ামত দান করলেন রে বান্দা আমাদেরকে উম্মতে ওয়াসাতা বানায় দিলেন আল্লাহ মায়ার নবীর ওসিলায় মায়ার নবীর ওসিলায় আমাদের একটা রাত কোরআনের বরকতে একটা রাতকে হাজার বছরের চেয়ে উত্তম বানায় দিলেন আরো কত কি দিলেন এরপরেও আমরা শুকরিয়া আদায় করতেছি না তার মানে নেকামল করতেছি না এরে আল্লাহর বান্দা হাজারো আল্লাহ তাআলার নাজ নিয়ামতের মধ্যে ডুবন্ত আছো এরপরেও আল্লাহ তাআলাকে স্মরণ করো না ভুলে আছো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়া ইন তাউদ্দু নিমত আল্লাহ লা তুহসুহা এর বান্দা যদি
আমি আল্লাহর নিয়ামত বর্ণনা করতে শুরু করে দাও শেষ করতে পারবি না। ভিন্ন এক আল্লাহ ডাক দিয়া বলতেছেন বড় আবেগ গণকণ্ঠে বান্দাদেরকে আল্লাহ বলেন ফাবি আই আলা ই রব্বিকুমা তুকাদ্দিবান। এরে আল্লাহর বান্দা নিঃশ্বাস নিতেছে আল্লাহ তাআলার রহমত, জমিনে চলতেছে আল্লাহর রহমত, করোনায় কত মানুষ আক্রান্ত হলো তুমি হলো না, এটা মাওলার রহমত। তুমি এখন শরীর সুস্থ আছে, হাঁটতে চলতে পারো, মাওলার নিয়ামত। বলো বান্দা এত নিয়ামতের মধ্যে থাকিয়াও তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বলেন এরপরেও বান্দা তোমাদেরকে ঢুকাই ফেলে রাখলো এই দুনিয়া। আল্লাহ বেগন কণ্ঠে ডাক দিয়া মানুষ কে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, এত নাজ নিয়ামত তোকে দেওয়ার পর সেগুলো ভোগ করে কেমন করে তুই আমার নাফরমানি করবি? তোরে দোকায় ফেলে রাখছে এই দুনিয়া, মাওলা তোকে এত নিকা এত 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 তোকে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পর বল তোকে কিসে দুকাই ফেলে রাখলো? তুই কেন আল্লাহর দিকে আগাও না? তুই কেন কোরআনের তেলাওয়াত শুরু করো না? তুই কেন কোরআনের আয়াতের তরজমা পড়ে পড়ে আলেমদের থেকে জেনে আমল করো না? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এরে আমার বান্দার দল, দুনিয়াতে এমন একটা জাতি আছে কাফের সম্প্রদায়, এরা আমার নিয়ামতকে অস্বীকার করে, এরা আমাকে ভুলে আছে। এরে আমার বান্দা, তুই তো আমার আদরের বান্দা, জাহান্নামে তোকে দিব না। এ বান্দা তুই একটু মেহরবানি কর, তুই একটু চিন্তা করে করে আল্লাহর নিয়ামতের দিকে চিন্তা কর। আমার আল্লাহ কত নিয়ামত দিল, চিন্তা করে করে বান্দা তুই একটু চিন্তা করে, যারা আমার থেকে উদাসীন হয়ে রয়েছে আমি আল্লাহকে ভুলে গিয়েছি, তুই আমি আল্লাহকে ভুলে যাবি না রে বান্দা। কারণ আল্লাহকে যারা ভুলে যাবে এরা হবে গাফেলিনদের অন্তর্ভুক্ত। এই গাফিল যারা কোরআনের আয়াত থেকে, কোরআন থেকে, কোরআন সুন্নার আলোচনা থেকে, কোরআন সুন্নার বিধিবিধান থেকে, আলেমদের কথা থেকে, কোরআন হাদিসের কথা থেকে যারা নিজের মুক্তা ফিরিয়ে নিবে, যারা আর আলেমদের কথা শুনবে না, উল্টা আলেমদেরকে গালমন্দ করবে, কোরআনের বাণীগুলো শুনবে কিন্তু আমল তারা আর করবে না, এদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এদের কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের সাথে কথাও বলতে চাইবেন না, এরা সেই দিন বড় বিপদে মুহূর্তে পড়ে যাবে রে ভাই। ওদের সম্পর্কে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে খুজুহু ফাগুল্লু, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এর ফেরেশতারা বান্দা আমার আমার নিয়ামত ভোগ করিয়া জমিনের মধ্যে আমার নাফরমানি করেছে, ওকে আর ছাড় দেওয়া যাবে না, যা 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 ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, কারণ কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে আম্মা জানা হিসাব বলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে রাসূল বলেছেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন তাহলে আল্লাহ তাআলা কেন কোরআনে বললেন ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তাআলা হিসাবকে সহজ করবেন কেন? আল্লাহ তাআলা কোরআনে বললেন, রাসূল ডাক দিয়া ব্যাখ্যা করেন কোরআনের ব্যাখ্যা তাফসীর করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন আয়েশা রে তুমি কি ভেবেছ যার হিসাব নেওয়া হবে তাকে হিসাব সহজ করে জান্নাতে দেওয়া হবে? এমন নয়, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরর সঠিক ব্যাখ্যা হলো যেই আল্লাহর বান্দার জন্য আল্লাহ দয়া করবেন ওই আল্লাহর বান্দার আমল নামা জান্নাতের পক্ষে দেয়া, তার জান্নাতের সনদ তার হাতে তুলে দেওয়া হবে, এর মানে আমল নামা সহজ করা হবে। কিন্তু হিসাব দিয়া রে উম্মত, একটা উম্মতেও জান্নাতে যাইতে পারবি না, একটা সময়ের যদি একটা সেকেন্ডের হিসাব আমার মাওলা নেয়, এরে আল্লাহর বান্দা যুবক বৃদ্ধ বাবা যে কেউ হিসাব দিয়ে যেতে পারবি না। মনে করছো জাহান্নামের আগুন সহ্য করতে পারবা বলে পারবা না?
পড়তে পড়তে মানুষগুলো কয়লা হয়ে যাবে, দেখছেন বিভিন্ন জায়গায় পুড়ে কয়লা হয়ে শেষ হয়ে যায়। এরে আল্লাহর বান্দা ভাবতেছো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? একটা আগুনের কাছে আঙ্গুলটা লাগায়া দেখো যে আগুন কতক্ষণ সহ্য করতে পারো। একটা কৌশল শিখাইয়া দিই, যদি কখনো বদা আমল করতে মনে চায়, গুনাহ করতে মনে চায়, আগুনের কাছে গিয়া নিজের হাতটাকে আগাইবা। যদি দেখো তোমার হাত আগুনকে সহ্য করতে পারতেছে, তাইলে তুমি গুনাহ করো। আর যদি দেখো যে আগুন বড় ভয়ানক, এই দুনিয়ার আগুন এত নিম্ন আগুন, এরপরেও তো সহ্য করা সম্ভব না, তাহলে ওই আগুন কেমনে সহ্য করব? যে আগুন এতদিন ধরে জ্বালানো হচ্ছে, আল্লাহ তাআলা ভয় দেখায় কোরআনে বলতেছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, জাহান্নামে পড়তে 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 কয়লা হয়ে যাবি, চামড়া গুলো পুড়ে খসে 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 পড়ে যাবে। আমি আল্লাহ এর পরেও তোকে ছাড়ব না, আমি আল্লাহ তখন নতুন আমার চামড়া দিব, ওই চামড়াটা আবার পুড়ে যাবে, আমি আল্লাহ আবার নতুন চামড়া দিব, আবার নতুন চামড়া দিব, আবারও পড়তে থাকবে, আবারও পড়তে থাকবে। রসুল ডাক দিয়া বলতেছেন, সাহাবা একরামকে বললেন, তোমরা শুনেছো জাহান্নাম থেকে মানুষকে উঠানো হবে, ঠিক আছে, জাহান্নাম থেকে মানুষকে উঠানোর পর, গোসল দেওয়ার পর পুরো শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু আগুনে যে এতদিন পুড়েছে পোড়ার কারণে কলবের মধ্যে টিপ 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 করে আগুন জ্বলতে থাকবে। বান্দার বান্দা যদিও জান্নাতে যাবে, তাকে গোসল দেওয়া হয়েছে, কিন্তু কয়লা হওয়ার কারণে ওই যে অন্তরটা পুড়তে থাকবে, সর্বনিম্ন শাস্তি জাহান্নামের আবু তালেবকে দিবে। একটা আগুনের জুতা পরানোর কারণে কি হবে বলে, এই হাঁটু শরীর এবং বুক সব কিছু সেট করে এই মাথার মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে উঠতে থাকবে। এজন্য ভাই বলি, হাতে ধরে পায়ে ধরে বলি, জাহান্নামের আগুন সহ্য করা কারো পক্ষে সম্ভব না। এজন্য আমি আপনাদেরকে বলবো, আজ থেকে তওবা করে নিন, আর কোনোদিন গুনাহ করবেন না। কোরআনের তেলাওয়াত শিখবেন, কোরআনের তেলাওয়াতের উপর আমল করবেন, আয়াতুল কুরসির আমল করবেন, সূরা বাকারার শেষ দুই আয়াতের আমল করবেন, আর গুনার দিকে ধাবিত হব না, অন্তরের গুনাহও করব না, বাহ্যিক শরীরের গুনাহও করব না, আজ থেকে সব গুনাহ থেকে পূত পবিত্র হয়ে যাব, আর গুনাহ করব না। তওবা যদি কেউ করতে পারে, তোমাকে হত্যা করা লাগবে না, মুসা পয়গম্বরের জামানার মতো মুহাম্মদ আরবির ওসিলাই পেয়েছো। একটা বার যদি মাওলাকে মাওলা বলে অন্তর থেকে ডাক দিয়ে বলো, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর করব না, ডাকার মতো যদি একটা বার আমার মাওলাকে ডাক দিয়ে দু ফোঁটা চোখের পানি ফালায় দিতে পারো, বান্দা তোমার যত গোনা থাকুক না কেন, সব গোনা আমার আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আজ থেকে এখন থেকে নিয়ত করে নাও, তওবা করে নাও। যুবক আর কোনদিন তুমি মদের আসরে যাইবা না, তুমি ড্রিঙ্ক করবা না, খাইতে মনে চাইলে গাভীর সুন্দর দুধ কিনে তুমি খাও, তোমার ব্রেনের কোষ তাজা হবে, পড়ালেখা ভালো মনে থাকবে, ভালো ভালো ফল কিনে কিনে খাও, নেশার দিকে যাইবা না। আল্লাহর বান্দা খাঁটি তওবার নিয়ত যদি কারো থাকে, আল্লাহর জন্য খাঁটি নিয়তে তওবার নিয়তে দুটি হাত আমার আল্লাহর দেখায় দাও। আয় আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ আমাদের সকলকে জাহেরি বাতিনি সব প্রকার বদআমল থেকে গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আয় আল্লাহ আমাদের সকলকে খাঁটি ইমানদার বানায় দেন, আল্লাহ ইন্তেকালের আগে আপনার বন্ধু না বানায় কবরে নিবেন না, বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআনের আমলদার বানায় দেন, বলেন আমিন।